Assalamu alaikum viewers, welcome to my new YouTube channel Rock HD Vlogs, and this is Azmal Hussain from Rock HD Vlogs. Okay, to ask ki koram aske ekjon youtuber er sathe dekha korat aisi tan barite ar ki bortomane to tan Barak Kantha YouTube channel er obhineta obhinoy korun ektu pore ami tan poristhiti ta amra tan kache giye janmu to ekta kotha hoyse giya kibhabe tan channel ta grow korchen বা তার কীভাবে তার ইউটিউবটা চালিয়ে যেতে চায় চ্যানেলটা এটা আমরা তার কাছ থেকে ধারাবাহিকভাবে এটা জানবো তো এখন আর কথা মানে লম্বা না করিয়া তার কাছে যাই গিয়া তার পরিচয়টা প্রথম জানি আমরা ওকে লেটস ওকে তো এখন তার কাছ থেকে গিয়া একটু পরিস্থিতিটা আমরা এখন জানবো তো রিকোয়েস্ট করলাম যে এখন মানে বাইরের পরিস্থিতিটা এখন দেওয়ার লাগে একটা আমি রিকোয়েস্ট করবো আপনার কাছে আসসালামু আলাইকুম আমারও তো আপনারা শিল্পীরা বড় কোনো কাম করি লোকমান লোকমান হোসেন আমার নাম তো দাদা দাদা চিনুন না তান তান রকম ইয়ার আপনারা নিশ্চয়ই বড় কোন তো দেখুন না ওদের লাগে চিন পাইছেন না তো আপনারা কাছে রিকোয়েস্ট হইলে আপনারা গিয়া ইউটিউবে গিয়া প্রথমে তো ইউটিউবে আসবেন ও ভিডিও একটা দেখার পরে আপনারা ইউটিউবে সার্চ মারবা বড় কোন তো BARAKKNTH বড় কোন তো তো বড় কোন তো সার্চ মারলে আমরা ভিডিও আইব প্রায় 100 দুপুরে আমরা নাটক আছে সিলেট ভাষা নাটক আর প্রায় ইসলামিক কন্টেন্ট তো আমরা এটা আর শিক্ষণীয় নাটক তো আপনারা গেলে দেখতে পারবা আর দেখলে আশা করি আমার চিন পাইবা মানে আমার আমি বড় কন্টত এডিটর হিসাবে কাম করি ভিডিও যেগুলো আমি এডিট করি আর মানে লোকন ভাইয়ের একটা কথা আর কি কোয়েশ্চন ধরে মানে জিগাই দাম আর কি জিনিসটা যে তানরে ইউটিউবে আমার মোটিভেশনটা খেয়ে দিল নাম্বার ওয়ান নাম্বার টু একসাথে কইলি আর কইলি গিয়া বড় কন্ট ইউটিউব চ্যানেলটা হবে স্টার্ট হয়েছে এবং এই চ্যানেলটা মানে স্টার্ট হবে হয়েছে এটা কইবা প্লাস লগে এটার পিছনের সিক্রেটটা কিতা একটু মানে ওটা জানার লাগি তান রিকোয়েস্ট করুন দেখুন ইউটিউবও আমারে সে হইবার লাগে কইছে না আমি আইছি কারণ ইউটিউব বিষয়ে আমার একটু আইডিয়া আসলো দেন কিলা এটা ভিডিও সিডিও বানায়েন বা ভিডিও কিলা ডালোয়েন ওটা বিষয়ে আমি কিছু সার্চ করতাম তো সার্চ করে 2013 আমার চ্যানেল খুলার একটা মনে হইল চ্যানেল খুললি খুলিয়ে চালাইমু চ্যানেল খুলছি তখন আমি অ্যান্ড্রয়েড কিলা ইউজ করো নো বিষয় নিয়ে তো 2013 চ্যানেল খোলার পরে এটা বেশ ভিউ হয় না 8-10টা ভিডিও সারছি বেশ ভিউ হয় না আর পরে হইলাম কিছু ফানি ভিডিও ডালমু লোকে তো অ্যান্ড্রয়েড ইউজ অ্যান্ড ফানি ভিডিও কই অ্যাপ চ্যানেলের নাম রাখছি রাখিয়ার লোকে ফানি ভিডিও কিছু ডালছি এর পরেও বেশ ভিউ সিউ এটা হয় না মানুষের দেখ না ভিডিও হয়তো এই সময় আর কিছু গলতি করছি হইতে পারে তাহলে ভিউ হাইছে না তো এরপরে কিতা করছি আমি চ্যানেল পুরা ক্লোজ করে দিছি ক্লোজ করিয়া আমি হইলাম শর্ট ফিল্ম বানাইমু তো শর্ট ফিল্মের ভিডিও বানাইবার লাগে আমি চ্যানেল খুলছি রিয়েল কান্স নাম আসলো তখন একটু আমি ভিডিও বানাই ডালছি ডালার পরে ভিউজ আইছে মানে সাবস্ক্রাইবারও আইছে প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ আইছে যাওয়ার পরে মানুষ তো লাগে শর্ট ফিল্ম বানাইতে হইলে কমসে কম 8-9 জন তো মেইন সমস্যা হয়ে গেলে মানুষ মিলানি যায় না মানুষ আইন না লোকের তারে ফোন করা করে অগুরতা কাম অগুরতা কাম এই শিবে আছে তাকে তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে ওটা ওটার লাগে আমরা মানুষ মিলাইতে পারছি না ইউটিউব চ্যানেল বন্ধ করতে লাগছে এরপরে আমি কিছু ক্যারেক্টার জানি বললাম তো ক্যারেক্টার ট্রিপ শুরু করে কিছু ভিডিও বানাইমু এগো চ্যানেল আমি খুলছি খোলার পরে ক্যারেক্টার কিছু ভিডিও ডালছি এই কমসে কম 20-25টা ভিডিও ডালছি ডালার পরে মেন কীটা হয়েছে ভিউজও আইছে সাবস্ক্রাইবারও আইছেন কিন্তু লগর যারা আসলো 2-3 জন মানুষ তারা মানে কিছু পার্সোনাল প্রবলেমের কারণে যাইতে লাগছে মানে বাইরা তার লাগে চ্যানেল বন্ধ করা পড়ে গেছে এরপরে এটা ইউটিউব টুটিউব বাদ দিয়া গেছে গিয়া তো কলেজে ফরাত আসলাম তখন ফরাত আমার ফরাত জান দিছি হঠাৎ কলেজে গিয়ে ফলিছে তখন আমার বন্ধু ইফজাল আর আবুল তার লগে পরিচয় হয়েছে তো তখন তার লগে আমি শেয়ার করছি ইউটিউবের বিষয়ে তখন আমরা আবুল আমি আর ইফজাল আমরা মিলে চ্যানেল খোলার প্ল্যানিং করছিলাম কিতা ভিডিও বানাইতাম কিতা না ওটা বিষয়ে চিন্তা করতে করতে প্রায় বছর কাটাই দিয়েছি কলেজের মানে 2 বছর কাটাই দিয়েছি কাটাই যাওয়ার পরে তো আমি আবার বাড়ি তারা বাড়িত আর এরপরে একদিন আবুলে ফোন করলো তার হোটেল আছে ইসরাগিত আসাম হোটেল আপনার গেলে দেখতে পারবা তে ওখানে গেছি গিয়া হজুরবাইয়ের লগে সাক্ষাৎ হয়েছে আর হজুরবাইয়ের লগে সাক্ষাৎ হওয়ার পরে টাইম হইলা ভিডিওর মতন কোয়ালিটি কন্টেন্ট সন্টেন্ট যেটা লাগে এটা আমি বানাইমু আর মানুষ সবটা আমি মিলাইমু এটা টেনশন করিও না আর কিলে বানানি যায় কিটা চ্যানেল বানানি যায় একটা প্ল্যানিং করো এরপরে আমরা চ্যানেলের নাম দিছি ভালোবাসার হেতু আমরা বড় কন্টেন্ট নাম আসলো ভালোবাসার হেতু আমরা প্ল্যানিং আসলো এগুলো আমরা গজল সারতাম আর ও আজবাজ ওটা সারতাম তো ভালোবাসার হেতু নাম দেওয়ার পরে কিছু অপশন আইলো জানি নামটা কিরকম কিরকম লাগে এরপরে আর কিছু বিশিষ্ট মানুষ লইয়া বইয়া যেমন আমরা জাকারিয়া ভাই বা আরও আসুন তেন তেন লইয়া বইয়া আমরা নামটা বদলাইয়া নাম করছি বড় কন্ঠ আর বড় কন্ঠ নাম করি একটু গজল ছাড়া শুরু করছি এখন আপনারা বড় কন্ঠ গেলে পাইবা গজল উজল সপ্তাহ আছে তো গজলও কিছু বেশ বিয় না মানে বেশ দেখুন না মানুষে
তা নাটকের বিষয়ে আমরা খরুলবার বেশ জানা আছে তাই নাটক জানো অনেক মানে হাস্য কৌতুক নাটক গজল বা অনেক গান অনেক বই তানোর লেখা আছে তাই যেটুকু কলেজ লাইফ আসলা তখন তানোর লেখা বই আসলো ভালোবাসা ভালোবাসার হেতু আমার একটা বই তিনি লেখছেন তো যাই হোক আমরা এরপরে নাটকও শিফট হয়েছি নাটকও শিফট হয়ে আমরা ফার্স্ট নাটক সারছি খারবার হতা থেকে মাথা তুলটি গেছে তো এগুলো আমি আসলাম না তখন আমি বাড়িতে আসলাম না তাই এই নাটক বিউ বাক্কা আইসে আবার পরে এরপরে আমরা আস্তে আস্তে নাটক এগুবা দিয়ে এগু করছি যেমন শিক্ষক কেমন ছাত্র পার্ট ওয়ান পার্ট টু এরপরে আমরা আব্বা কুরবানির তানায় কথা করে 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 মানে স্টেপ বাই স্টেপ নাটক করে করে এখন লাস্ট নাটক আমরা ছাড়ছি বাইকনা বেজার একশোটা নাটক বানাই আছে আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলে এখন 27,000 প্লাস সাবস্ক্রাইবার মনে হয় আর ভিউজ মাশাল্লাহ বহুত হয় তো আপনারা দোয়া করবো আমরা লাগে আর বিশেষ করে আমরা খরুলবার লাগে দোয়া করবো তার মাথাটা মানে যেরকম কাজ হয় আরও বলা করতো কারণ তার মাথায় যত বেশ কাজ করবো অত আমরা ইয়ে আইব নাটকও মজা আইব নাটক বলা বলা নাটক বনবো ভালো ভালো নাটক খাইব আপনারা তো অতটুকু আপনার কাছে রিকোয়েস্ট ওকে তো থ্যাংক ইউ লুকমান ভাই তার মানে ফরিসর ভালো লাগিয়া এখন একটু রিকোয়েস্ট করবো যে তাই এত হোম এইজ হোম এইজ কীভাবে একটা চ্যানেলের মাধ্যমে তার পপুলারিটি ফরিসরটা মানুষের কাছে তাই তুলিয়ে ধরতে পারছেন তার চ্যানেলটা কীভাবে গ্রো করছেন এই বিষয়ে একটু মানে রিকোয়েস্ট করবো মানে আমার ভিউয়ার্সে একটু শেয়ার করার লাগে তো দেখুন চ্যানেল একটি তো আমার নাই এখন নাই আমরা আমরা চ্যানেলের ডাইরেক্টর খৈরুল ভাই প্লাস আমরা লগে অভিনেতা হিসাবে আবুল হোসেন ইফজাল মহিতুদ্দিন বা আরও আসেন অনেকে আমরা লগে কাজ করেন সবরে আপনারা চিন্তা করবেন নিশ্চয় ভিডিও দেখলে আর আমরা চ্যানেলের মেইন হয়েছে গিয়ে আমরা ডাইরেক্টর আমরা ডাইরেক্টরে যেগুলো নাটক রেডি করেন কমপ্লিট ইউনিক আলাদা মানে এইরকম নাটক না কোন খেরস্তির কপি না খেরোর দিক মানে কোনো জাতকে মানে কিচ্ছু নাই সব আমরা নিজের থেকে বানাইল এক একটা জিনিস নিজের থেকে বানাইল আমরা আমরা নাটকও তো ওটার লাগে আমরা নাটকটা ইউনিক করার কারণে আমরা কম সময়ে একটু মানে গ্রহ করছি বেশ আর সব বললে আপনার তোর মানে আপনার তোর দোয়া আশীর্বাদ কারণ আপনারা আমরা নাটক দেখছেন শেয়ার করছেন লাইক কমেন্ট করছেন বা অন্যরা দেখার সুযোগ করিয়ে দিচ্ছেন মানে কমপ্লিট সাপোর্ট করছেন আপনারা আমাদের আর সাপোর্ট করার কারণে আজকে আমাদের অস্তিত্ব জিরো থেকে টেন আইসে আর আশা করি যদি আপনারা আমাদের আরও সাপোর্ট করেন সেম ওভাবে করে করে যায় তা টেন থেকে হান্ড্রেডও যাইতে সময় লাগতো না ইনশাল্লাহ তবে আমরা শুনলাম তার কাছ থেকে মানে চ্যানেলটা গ্রো করছেন তাই এবং তাই খুঁজছেন যে তার চ্যানেলটা সবে দেখার লাগে ভিডিওগুলা ইনশাল্লাহ দেখবো আশা করতাম সবে শুনছেন এই কথাটা তো এখন একটু রিকোয়েস্ট করবো যে আমার এই যে চ্যানেলটা আছে রক এএসটি ব্লগস এটার বিষয়ে একটু আপনি আমার ভিউয়ার্সে শেয়ার মানে রক এএসটি ব্লগ রক এএসটি ব্লগ মানে ব্লগিং চ্যানেল একটা তাই ব্লগ করেন মানে যেখানেও যাইন না কেন একটা ছোট ভিডিও বানাই আর রাস্তার বা কোনো কোনো কুটুম কুটুম বাড়ি গেলে বা কোনো কোনো ভিজিটও গেলে ওটা ভিডিও ভিডিও করিয়া তাই ছাড়েন তো মেইন হচ্ছে গিয়া ব্লগিং ব্লগিং দেখলে মানুষের ব্লগ ভিডিও দেখলে অনেক কিছু শিকার মিলে যেমন আজকে মনে করলে অতিপুরে অনুকুটি আছে আপনি যদি অনুকুটি কোনোদিন যাই না আর যদি তাই ব্লগের মাধ্যমে ওখানে ভিডিওটা তুলিয়ে ধরি আপনি তাহলে দেখায় কোন জায়গায় কিতা আছে না আছে বা রাস্তার যাওয়া কিলা লাগে বা যেটির সময় খরচ কেমন হয় হিন্দ গিয়া কিতা কিতা ফেসিলিটি মিলবো দেখতে কেমন সুন্দর যদি কমপ্লিট ভিডিওটা তাই সরিয়ে আপনারা ব্লগের মাধ্যমে ছাড়েন আর আপনারা ওটা দেখুন তো যাওয়ার আপনারা যদি নেক্সটে যাওয়ার ইচ্ছা জাগে এরপরেও গেলে মনে হইব না আগে একবার আগে গেছি কেন কারণ ভিডিওর মাধ্যমে আপনারা কমপ্লিট এখানে সিস্টেমটা বুঝে নিয়েছেন তো তাহলে ব্লগ দেখলে মানে অনেক মানুষের ইয়ে বাড়ে মানে এডুকেশন বাড়ে জায়গার প্রতি তো আপনারা আশা করবো তার চ্যানেলের ভিডিওগুলো আমি দেখবা আশা করি তাই ভালো ভালো জায়গা যাইবা ভালো ভালো ভিডিও বানাইবা আর আমরা এসেইতো তো এমন কোনো জায়গা নাই দেন মানে ঐতিহাসিক মুখা এরপরও মানে যেগুলো জায়গা আছে ওগুলো মানে তাই যাইবা গিয়ে ভালো ভালো ভিডিও বানাই যদি আপনি তার তুলিয়ে ধরেন তো আপনারা অনেক কিছু শিখতে পারবা তো আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আপনার ভালো ভালো জায়গা যাইবা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবা মানে ভিউয়ার্স আপনার ভিডিও দেখে আকর্ষিত হইতো দেখার পরে আরেকটা ভিডিও দেখার লাগে অপেক্ষা থাকতো যেমন আমরা বরাকণ্ঠ ভিডিও আছে মানে একটা ভিডিও ছাড়ার পরে আরেকটা ভিডিও ছাড়ার আগ পর্যন্ত যে তিন চার দিন পাঁচ দিন সময় থাকে এই সময়গুলোতে অনেক ভিউয়ার্স আমরা মানে ভালো লাগে অনেক ভিউয়ার্স আমাদের ফোন করেন বলে ভাই কোন দিন ভিডিও দেখায় ভাই কোন দিন ভিডিও দেখায় ভাই ভাই জলদি দিও ভাই ডেইলি একটা দিও ভাই ফাললে ডেইলি দুইটা করে দিও মানে ভিডিও হয়তো তো টাইম লাগে বা এডিটিং বা শুটিং দেখো বহুত কষ্ট আছে ওয়েটিং কথা মানে মানে মানুষের দেখবার লাগে মানে মানে ওয়েটিং করেন তো ওরকম মানে আপনি যদি ভালো ভিডিও বানাই তা আপনি দেখবার লাগে মানুষের ওয়েটিং করবো তার লাগে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো রাখবো আর ভালো ভালো জায়গা দিবে ভালো ভিডিও বানাবো একটা আপনার সাজেশন করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আমি তার মানে এই কথাটা রাখার লাগে আমি চেষ্টা করবো আপনারা মানে একটা ভালো উপহার দিতাম ভালো একটা ভিডিও উপহার দিতাম যেটার মাধ্যমে আপনারা এন্টারটেনমেন্ট মজা পাইন বা অনেক কিছু অনেক সময় আমি ব্লগ মানে ক্রিয়েট করি বাট এটার মধ্যে লাস্টে গিয়ে আমি অনেক শিক্ষণীয় অনেক কথা হই আমার ব্লগ যারা মানে আছে মানে প্রিভিয়াস যে ভিডিও আছে ওগুলো দেখলে বুঝবা আর ইনশাল্লাহ চেষ্টা করবো মানে ভালো ভালো কন্টেন্ট আপনারা কন্টেন্ট এই উপহার দেওয়ার
আর নেক্সট আর একটা কথা হয় নেক্সট হচ্ছে আমরা হইলাম কি মুসলমান মানুষ তো আমরা জন্য তো আছে জাহান্নামও আছে মানে দুনিয়া খারাপ দুইটা আছে ভালো কাম বললে জন্য চাইমু ভালো কাম বললে জাহান্নামও যাইমু আর ভিডিও একটা মানে এক হিসাবে খারাপ জিনিস ভিডিও ভিডিও বানানি তবে ভিডিওর মাধ্যমে ভিডিও খারাপ হইতে পারে কিন্তু ভিডিওর কোয়ালিটি আছে যদি ভিডিওত ভালো কিছু তুলিয়ে ধরো তোমার সাধারণে তোমার ভিডিওতে কিন্তু সমাজে ভালো কিছু পায় শিকিবার পায় তাহলে তোমার ভিডিওর মাধ্যমে সবও হইতে পারে আর যদি খারাপ জিনিস তুলে ধরো গুণা হইতে পারে তাহলে আপনি ব্লগ স্লগ যেসাতেও বানেন না কেন মানে ভিডিওর মাধ্যমে সমাজে খারাপ শিক্ষা পাইতো না আমি আপনার রক্তা কইমু খেয়াল রাখতে রক্তার প্রতি কারণ আমরা তো মরমু আজ নইলে খাই আর মরার পরে আমরা বিচার হইব জন্নত জাহান্নাম যাইতে লাগবো তো জাহান্নাম তো কত বলে আমরা জানতে নিশ্চয় আর লাগে কিছু খেয়াল রাখবা ভিডিওর প্রতি ইনশাল্লাহ চেষ্টা করবো এই জিনিসটা সবসময় মানে ইসলামিক আমরা যাতে জিনিসটা বজায় রাখে ইসলামিক সিয়াসিটা এটা যাতে মানে বজায় রাখে আমরা এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আর এমন একটা কথা কইমু যে তাই একটু আগে যে কইছেন মানে চ্যানেলে ভিডিও দেখতা আর সাবস্ক্রাইব করতে এটা কইছেন স্যার ইনশাল্লাহ করবো সাবস্ক্রাইব করা মানে আশা আছে আর একটা কথা হইল গিয়া যে তান ফ্রেন্ড হইলে তো আমার আর আজমল ভাই হইলে গিয়া মানে আমরা গাঁর মানুষ বাসাকে তো আমরা বাড়ি তাই না আমরা মানে আপন কে টানো যাওয়া পড়ছে একলগে স্কুলে পড়ছিল তাই আমার ক্লাস করে ইয়া পড়ছেন তো ওই হিসাবে তার লগে আমার সম্পর্ক আর ফোড়া তো অনেক ভালো আছেন তাদের মধ্যে আরেকটা চ্যানেল কিন্তু একটা আসে হয়েছিল মানে এডুকেশনাল চ্যানেল এডুকেশন মানে ক্লাস টেন হয়তো ভিডিও ছাড়ো তো তাই মানে হকটা চ্যানেল আপনারা দেখার আপনাকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিবা আপনারা দেখার অন্তত দুই লাগে দেখি আর তার সাপোর্ট করবা আর তার যদি ভিডিও ভালো লাগে তাহলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো মোটামুটি তার কাছ থেকে শুনলাম এগুলা তো আপনারা তো শুনছেন সব কোথাও টান কথা বা আমিও মাঝে মাঝে একটু মানে কথা বলার চেষ্টা করছি তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ওকে আল্লাহ হাফিজ বাই